ফোনে রূপসী। নমস্কার, গ্লো টাইম উইথ গ্ল্যামোভার আয়ুর্বেদিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সপ্তাহে চার দিনে অনুষ্ঠান, অর্থাৎ প্রত্যেক রবিবার, সোমবার এবং বুধ শুক্রবার দুপুর আড়াইটার সময় গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাওয়া, অর্থাৎ গ্লো টাইম উইথ গ্ল্যামোভার আয়ুর্বেদিক। নিজেকে সুন্দর রাখতে হবে স্কিনের দিক থেকে, হেয়ারের দিক থেকে, পার্সোনালিটির দিক থেকে, টোটালিটির নামই হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক। এবং যার গাইডলাইন্সে আমরা লাগাতার নিজেদেরকে সুন্দর রাখার চেষ্টা করে চলেছি, রাখছিও বটে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের সাথী হয়ে, গ্ল্যামারাস লেডি আনিয়া। আনিয়া, অনেক অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ, কেমন আছো? একদম খুব ভালো আছি, আর তোমাকে দেখলে আরো ভালো হয়ে যাই। তবে আমার একটা প্রশ্ন তোমাকে, যে প্রথমে সেটা হচ্ছে যে সপ্তাহের আবার কর্মব্যস্ত দিন শুরু হলো, আজকে মানডে, তো তুমি এই যে অলওয়েজ অল টাইম নিজেকে মোটিভেট রাখো কী করে এই ওয়ার্ক ডেতে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই নিজেকে এনার্জেটিক রাখো কী করে, আমার খুব জানতে ইচ্ছা করে। আরেকবার তোমাকে রিপিট করতে হবে কোয়েশ্চেনটা, আমার কিছু শুনতে পেলাম না। বলছি যে আজকে সোমবার, আজকে কাজের প্রথম দিন সপ্তাহের শুরু, সেখানেও তুমি, তোমাকে অনেক মোটিভেটেড লাগে, তোমাকে অনেক এনার্জেটিক লাগে, কি করে তুমি এটা থাকো? সোমবার দিন, দেখো সোমবার আড়াইটের সময় তোমার সঙ্গে আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে দেখা হবে, কথা হবে, সেটা তো মোটিভেশন বটে। আর তাছাড়া দেখো, তুমি তো আমার কাজটাকে খুব ভালোবেসে করো, আমি আমার কাজটাকে খুব ভালোবেসে করি। ভালোবাসার জায়গাটা থাকলে আমার মনে হয় এক্সট্রা আলাদা কোনো মোটিভেশনের দরকার হয় না, তাই না কি? আমার সে কথা বলতে গিয়ে মনে পড়লো আমাদের বন্ধুদের জন্য, বা যারা এখন অনেকটা সময় বসে রয়েছো, কি করব এখনো বুঝে উঠতে পারছো না, আমার মনে হয় আমার মতো প্রফেশন বা যারা হেয়ার ড্রেসিং বা বিউটিশিয়ান কোর্স শিখতে চাও বা মেকআপ কোর্স শিখতে চাও, পার্লারে যোগাযোগ করে নাও, সেখানেও ডিসকাউন্ট পেয়ে যাবে। আর আমার মনে এটা একটা খুব ভালো সময় নিজেকে নতুনভাবে তৈরি করে নেওয়ার জন্য বা কিছু একটু এক্সট্রা করার জন্য, কারণ খুব ইন্ডিপেন্ডেন্টলি করা যায় কাজটা যারা বিউটিশিয়ান হতে চাও বা ব্রাইডাল সিজনে ব্রাইডাল মেকআপ করতে চাও। একদম, আচ্ছা আপনাদের কাজটা খুব রিওয়ার্ডিং, তো সবসময় নিজেকে আমরা খুশি রাখতে পারি খুব। আপনাদের বলে রাখি 9062206209 এই নাম্বারে আপনারা সরাসরি এই মুহূর্তে ফোন করতে পারেন আনিয়ার সঙ্গে কথা বলতে, আপনাদের স্কিনের সমস্যা, আপনাদের হেয়ারের সমস্যা নিয়ে অবশ্যই আপনারা প্রশ্ন রাখতে পারেন। আনিয়াকে বলি যে দেখো, এই যে ধীরে ধীরে শীতের মরশুম, শীতের মরশুমে কিন্তু তুই বারবার বলেছো সুপারফেয়ার কোল্ড ক্রিমের আমাদের খুব দরকার, বাট সুপারফেয়ার কোল্ড ক্রিম ইটস মানে ডিফারেন্ট দ্যান আদার্স। তো এখানে তোমার প্রশ্নটা রাখছি, তবে ফোনটা নিচ্ছি, সেটা হচ্ছে যে কি করে এটা আমাদেরকে হেল্প করবে। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন, কে বলছেন? আমি অঞ্জিলা বলছিলাম, লেক গার্ডেন থেকে। আচ্ছা অঞ্জিলা, এজ কত? আমার 27 প্লাস, ডিসেম্বর মাস আসছে, 28 বছর বয়স হবে। ওকে, হ্যাঁ কি কোয়েশ্চেন আছে? গুড আফটারনুন আনিয়া ম্যাম, তুমি বলো, উনি শুনতে পাচ্ছেন। গুড আফটারনুন, আমার একটু ক্লিয়ারলি আরেকটু জোরে বললে মনে হয় ভালো হয়, আজকে লাইনে বেশ ডিস্টারবেন্স আছে। আরেকবার একটু রিপিট করো কোয়েশ্চনটা এন্ড্রিলা। আমার প্রশ্ন হচ্ছে গোল্ড ফেসটা যদি জলে গুলে ইউজ করি তাহলে কি করে কাজ হবে? না কি কি ইউজ করো? যদি জল দিয়ে ইউজ করি গোল্ড ফ্রেশ, গ্লো ফ্রেশ নয়, গোল্ড ফ্রেশ। আচ্ছা
সম্ভবত নেই ঐন্দ্রিলা, আমি তোমাকে বলে দিই। হ্যাঁ আছে আছে, ঐন্দ্রিলা এমনি গোল্ড ফ্রেশ ইউজ করে তুমি কি স্যাটিসফাইড যেটা আনিয়া জিজ্ঞাসা করছ? আমি আমি গোলও তৈরি করা একটা, আমি গোল্ড ফ্রেশ টানা ইউজ করছি, মাঝে মধ্যে আমি টক দই দিয়ে ইউজ করি, আমি খুব স্যাটিসফাইড গোল্ড ফ্রেশে, আমি গ্লো ফ্রেশে যাই না। আর আমার কাছে গ্লো ফ্রেশ রেডি প্যাকটা আছে, সেটা হচ্ছে আমি যখন টাইম পাই না তখন আমি গ্লো ফ্রেশ রেডিটা ইউজ করি, তাছাড়া আমি গোল্ড ফ্রেশটা ছাড়তে পারি না, এত ভালো লাগে আমাকে। ওকে আনিয়া, তুমি এবার আনসারে এসো। আমি কিন্তু তোমার কথা কিচ্ছু শুনতে পাচ্ছি না খুব একটা। She is very much satisfied about gold fresh application এবং সে এখন জানতে চাইছে যে ওটা জল দিয়ে মিশিয়েও কি সেম এফেক্টিভনেস পাবে। আমি অ্যাকচুয়ালি তোমাদের দুজনের কথাই খুব একটা শুনতে পাচ্ছি না, আমি একটু বলে দিই। সলিউশনগুলো তৈরি করার পেছনে ডেফিনেটলি কারণ আছে, আদারওয়াইজ আমরা যদি শুধু পাউডারটা জলে গুলি ইউজ করতে পারতাম আমাদের স্কিনের জন্য, কারণ আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে আরও এক্সট্রা কিছু দরকার হয়, আমাদের বেশি কিছু দরকার হয়। আমি আমার মেয়ের ক্ষেত্রে আমি আমি যদি গ্লো অ্যাক্টিভের কথাতেই আসি, ও শুধু গ্লো অ্যাক্টিভ ইউজ করে, ওকে আমি জল দিয়ে গুলে অ্যাপ্লাই করে দিই। কিন্তু আমি যখন করব, আমি কিন্তু যখন গ্লো ফ্রেশ ইউজ করব আমি ফেয়ার সলিউশনের সঙ্গেই করব, বা আমি যখন গ্লো অ্যাক্টিভ ইউজ করব আমি তখন শাইন সলিউশনের সঙ্গেই করব, কারণ আমাদের বয়স কিন্তু ওদের থেকে অনেক বেশি, আমরা অনেকটা সময় আরও বেশি সময় আমরা অনেক বেশি স্ট্রেসারের মধ্যে দিয়ে আমাদের স্কিনকে নিয়ে গেছি, অনেক বেশি ড্যামেজ করেছি। আমাদের যতটা বেরোতে হচ্ছে বা আমাদের লাইফে যতটা স্ট্রেস তার থেকে ওদের একটু কম। তো সলিউশনগুলো এমনভাবে তৈরি করা যাতে এই পাউডারগুলোর বা এই ডাস্টগুলোর কাজটাকে আরও বেশি করে আরও বেশি এফেক্টিভ করতে পারে, জিনিসটাকে আরও অ্যাক্টিভেট করে দিতে পারে। সেই জন্য এবার তুমি যদি মনে করো যে ইউ আর হ্যাপি উইথ ইট, জাস্ট গ্লো গোল্ড ফ্রেশের সঙ্গে জল মিক্স করে তুমি অ্যাপ্লাই করে অ্যান্ড ইউ আর গেটিং দ্য রেজাল্ট দ্যাট ইউ ওয়ান্ট, দেন গো ফর ইট। বাট আমি বলবো একেবারে অপটিমাম রেজাল্টের জন্য ফেয়ার সলিউশন মিক্স করে নেওয়াটাই বেস্ট। আমি করছিলাম এবার আনিয়া, সেটা হচ্ছে সুপারফেয়ার কোল্ড ক্রিম। এই এটি কিভাবে আমাদের হেল্প করবে, কারণ এই সিজনটা একদম ইটস পারফেক্ট ফর সুপারফেয়ার কোল্ড ক্রিম। শুনতে পেয়েছো আনিয়া, সুপারফেয়ার কোল্ড ক্রিমটা আমাদের কিভাবে হেল্প করবে এই সিজনে? সুপারফেয়ার কোল্ড ক্রিমটা, আচ্ছা ফার্স্ট অফ অল সুপারফেয়ার কোল্ড ক্রিম নিয়ে যখনই বলি যে এই সিজনের জন্য হচ্ছে মাস্ট হ্যাভ ময়েশ্চারাইজার, যেটা বাইরে গেলেও তোমাকে একটা অ্যান্টি পলিউশন একটা প্রোটেকশন দেবে, আর তার সাথে সাথে এর মধ্যে গ্লিসারিন রয়েছে, অ্যালোভেরা রয়েছে, ডাবের জল রয়েছে, হলুদ রয়েছে। কি করে দেখো আমি যে বলি, এটা একটা ব্রাইটনিং ময়েশ্চারাইজার, যেরকম গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার আমরা সারা বছর ইউজ করি সেরকম সুপারফেয়ারটা আমি বলি যে এই সময়টা এলে ইউজ করতে। এই সময়তে গ্লিসারিনের পরিমাণ বেশি রয়েছে, যেটা আমাদের ময়েশ্চারটাকে স্কিনে ধরে রাখবে। কখনো দেখেছো যে মুখে অনেক দাগ হলে, যেগুলো আমাদের বাড়ির টোটকা থাকে অনেক, মানে আমরা বহুদিন ধরে শুনে আসছি যে একটু ডাবের জল মুখে মেখে নে বা দাগ কমানোর জন্য, বা অনেকে অনেক সময় দেখবে পক্সের দাগ কমানোর জন্য আমাদের, আমরা যখন ছোট ছিলাম ওই ডাবের জল কিন্তু আমরা মুখে লাগাতাম। তো অনেকে এটা দেখবে যে ডাবের জল বা তুমি যদি তার সঙ্গে হলুদ তার সঙ্গে একটু রক্তচন্দন এগুলো মিক্স করে একটা প্যাক বানিয়ে মুখে লাগালে সেটা কি হয় একেবারে ইভেন টোন করতে হেল্প করে বা সেটাকে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। তো সুপারফেয়ার কোল্ড ক্রিমের মধ্যে কিন্তু এগুলো দেওয়া রয়েছে, রক্তচন্দন, হলুদ, অ্যালোভেরা, সমস্ত এই ডাবের জল। তো এগুলো তুমি রোজ ময়েশ্চারাইজারের মাধ্যমে তোমার স্কিনকে ফিট করাচ্ছ, তাহলে বুঝতে পারছো যে এটা কিভাবে ব্রাইট রাখতে সাহায্য করবে আমাদের স্কিনকে।
আর অবশ্যই এটা মানে এই নয় যে এরপরে তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে না। সুপারফেয়ার কোল্ড ক্রিম ইউজ করার পরে কিন্তু গ্লোফেয়ার 30 বা গ্লোফেয়ার 40 অবশ্যই ভালোভাবে ড্যাপ করে করে ইউজ করে তবেই বাইরে যাবে। তার ভিডিও আমি দেখিয়েছি আমার ফেসবুক পেজে গিয়ে কিন্তু একবার দেখে নিতে পারো কিভাবে সানস্ক্রিনটা মুখে অ্যাপ্লাই করবে, কারণ এটা ফিজিক্যাল সানব্লক একেবারে হবে না, এটাকে একটা ব্লকের মতো একটা একটা লেয়ারের মতো করে ফেলে তোমাদের বাইরে যেতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা রাখছি। আপনি কে বলছেন? আমি শিউলি বলছি। কোথা থেকে বলছেন? হুগলি থেকে। আচ্ছা, কি আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ। আপনার বয়সটা বলুন। আমার বয়সটা হচ্ছে 28। 28 বছর। কি প্রশ্ন আছে বলুন। মুখটা প্রচন্ড ড্রাই হয়ে থাকে। মানে এটা কি এই সিজনে হচ্ছে? ইয়েস। আপনি প্রোডাক্ট ইউজ করেন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের? না না না। আচ্ছা, আজকে আমার মনে হচ্ছে কি জানো তো, যেরকম মুভিতে সাবটাইটেল থাকে না নিচে, সেরকম যদি আমি তোমাদের কথাগুলো লেখা পড়তে পারতাম, বিকজ আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি বলে দিচ্ছি, উনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। শিউলি ফ্রম হুগলি, শিউলির 28 বছর বয়স আনিয়া, শিউলির অত্যাধিক পরিমাণে এই সিজনে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের প্রোডাক্ট ইউজ করে না শিউলি, কি করবে ড্রাই স্কিনের জন্য? There's absolutely no sound, no volume. আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না আজকে। ড্রাই স্কিনের জন্য কি করা দরকার অনেকেই আপনারা প্রশ্ন করছেন, অনেকেই জানার চেষ্টা করছেন, যেমনটি আমাদের অবশ্যই শিউলি ফোন করেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে উত্তরে যাওয়ার আগে যতক্ষণ আনিয়া চেষ্টা করছে শোনার আমার কথা, আপনাদের কথা আপনাদের বলে রাখি যে ওয়েবসাইটে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের প্রোডাক্ট পারচেসের ওপর আপনারা আপ টু 25% অবশ্যই অফ পাচ্ছেন, আপ টু 25% অফ পাচ্ছেন ফ্রম ওয়েবসাইট। আর সিওডি ফেসিলিটি রয়েছে, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটি রয়েছে, তার জন্য আপনাদের হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। দেখুন প্রোডাক্ট হেল্পলাইন একটা তো যাচ্ছে, আমি বলে দিচ্ছি 8100851009, 8100788666, 8820788666, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9831723908। এই নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করবেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের সমস্যা লিখে পাঠাবেন বা আপনাদের এক্স্যাক্ট সমস্যা যেখানে হচ্ছে তার ছবি তুলে পাঠাবেন। আর খড়দা, ব্যারাকপুর, গড়িয়াহাট, উল্টোডাঙাতে পার্লার রয়েছে এবং গ্ল্যামো ওয়ার্ল্ড বিউটি সেলন অ্যান্ড ক্লিনিক, তো আপনারা সেখানে গিয়েও কিন্তু ট্রিটমেন্ট করাতে পারেন, থেরাপি নিতে পারেন এবং নিজেকে সুন্দর করতে পারেন। আর বিভিন্ন অফার্স রয়েছে, পার্লার অফার্স তো রয়েছেই, পার্লার অফার্সের সেটা হেয়ার স্ট্রেটনিংয়ের ক্ষেত্রে বলুন, তার সঙ্গে হেয়ার স্মুথনিংয়ের ক্ষেত্রে বলুন, অনেকটা পার্সেন্টেজ অনেকটাই কমে যাচ্ছে, অনেকটাই কম অর্থ খরচে আপনি এটা করতে পাচ্ছেন, যেটা ধরাছোঁয়ার বাইরে ছিল। এখন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের মাধ্যমে কিন্তু এই স্ট্রেটনিংয়ে আপনারা একদম কম অর্থ খরচ করে এটি করতে পাচ্ছেন, সেটা একমাত্র গ্ল্যামার ওয়ার্ল্ড যে বিউটি সেলন অ্যান্ড ক্লিনিকে গিয়ে। এটা অফার চলছে, এই অফার কিন্তু এখনই 4টি পার্লারে কিন্তু এই অফারটা রয়েছে, আপনাদের জন্য এই অফার রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু বিউটি সেলনে আপনারা পাচ্ছেন ব্রাইডালের বুকিং আপনারা করতে পারেন, সেখানেও কিন্তু মানে আপনাদের শুধুমাত্র যে ব্রাইডকে যেমন ট্রেডিশনাল ব্রাইডের সাজ হয় সেই ট্রেডিশনাল সাজ তো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যে প্রদেশের আপনি হন না কেন সেই সাজ সেই ব্রাইড থেকে সেইভাবেই সাজানোর খুব কম খরচের মধ্যে কিন্তু করে দিচ্ছে একদম গ্ল্যামার ওয়ার্ল্ডের বিউটি ক্লিনিক অ্যান্ড সেলন। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্রাইডাল সাজ রয়েছে, এবং একটি কথা তার সঙ্গে বলি যে ব্রাইডাল সাজের সঙ্গে ব্রাইডদের পাশাপাশি অনেকেই আমাদের পরিবারের সকলেই যান যে বিয়ে বাড়িতে সাজবো, সেক্ষেত্রে সেই সাজও কিন্তু আপনারা করতে পারছেন, এবং একটা সুন্দর পার্টি মেকআপও দেখতে পাচ্ছেন, পার্টি মেকআপ লুকও কিন্তু আপনার
আপনারা পেয়ে যাচ্ছেন এবং খুব নমিনাল প্রাইসের মধ্যে আপনারা কিন্তু সেটা পাচ্ছেন। সুতরাং আপনারা এক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আনিয়া রয়েছে, আনিয়া আমি তো তোমার এতদিনের কথা শুনে বলতে থাকলাম, যদি একবার পার্লার অফার্সটা তুমি বলো এবং ব্রাইডালটা বলো। আমি মনে হয় এবার একটু শুনতে, আমার কথাকে শুনতে পাচ্ছো তুমি? একদম শুনতে পাচ্ছি, তুমি একটু বলো আমাদের পার্লার অফার্স আর ব্রাইডাল যে মেকআপ সেটা। আমার মনে হয় আমার অডিও কানেকশনটা পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আনিয়ার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করার এবং খুব সুন্দর গাইডলাইন্স আনিয়া দিচ্ছিল আমাদেরকে যে সুপারফিয়ার কোল্ড ক্রিম কেন আজকে এই সিজনের ক্ষেত্রে প্রয়োজন। সবথেকে বড় বিষয় যে নর্মালি দেখবেন শীতকালে আমরা একটা কোল্ড ক্রিম ইউজ করবো একটা এরকম টেন্ডেন্সি থাকে, বাট নর্মাল অন্যান্য কোল্ড ক্রিমের তুলনায় কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক প্রোডাক্ট সুপারফেয়ার কোল্ড ক্রিমের মধ্যে অনেক হেলথ অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে এবং সেই ডিফারেন্সটাই আনিয়ে আমাদের বলছে যে কতটা আমাদের হেল্প করবে। আমাদের শুধুমাত্র যে শীতকালীন একটা প্রোডাক্ট হিসেবে আপনি ইউজ করছেন, নট দ্যাট, তার সঙ্গে কিন্তু এর কিছু বেনিফিট আমরা প্রত্যেকেই পাচ্ছি, তো সেই বেনিফিটটা আপনারা পেতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কথাও বলি যে আপনারা ওপারে যারা রয়েছেন, আমি গতদিনও আলোচনা করছিলাম যে ফিট কেয়ারের কথা, পা ফেটে যাচ্ছে অতিরিক্ত পরিমাণে, হিল ক্র্যাক করছে, তো সেইখানে অনেকের এরকমও হয়ে যায় শীতকাল এলেই হাঁটা চলা বন্ধ হয়ে যায়, তো মানে হাঁটতে পারেন না রাদার কোনোভাবেই, এত যন্ত্রণা হয়, এতটাই ব্লিডিং হয়, তো সেইখানে দাঁড়িয়েও কিন্তু গাইডলাইন্স রয়েছে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের, আপনারা টোটালটাই পাচ্ছেন। একটু হেল্পলাইনে আপনারা কমিউনিকেট করতে পারেন 8100851009, 8100788666, 8820788666, এই নাম্বারগুলিতে আপনারা ফোন করুন, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 9831723908, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আবারও বলছি, চারটি পার্লার রয়েছে, খড়দা রয়েছে, ব্যারাকপুর, গড়িয়াহাট, উল্টোডাঙা, এই পার্লারগুলিতে এই সেলনে কিন্তু অবশ্যই পার্লার অফার্স যা যা আপনাদের দেখালাম, স্ট্রেটনিং, হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং বা তার সঙ্গে সঙ্গে ব্রাইডালের ক্ষেত্রে আপনাদের দেখালাম ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, টোটালটাই কিন্তু অনেকটাই নমিনাল প্রাইসের মধ্যে পাচ্ছেন, অর্থাৎ অফার্স চলছে। আর ওয়েবসাইট থেকে যখন আপনারা প্রোডাক্ট পারচেস করছেন তার উপর আপ টু 25% অফ থাকছে, এই সুযোগগুলো আপনারা পাচ্ছেন। এবং হেল্পলাইনস আমি যেগুলো বললাম সেখানেই আপনাদের ফোন করে কিন্তু সিওডি ফেসিলিটির জন্য কথা বলতে হবে, তো ক্যাশ অন ডেলিভারিতে কথা বলতে হবে। আনিয়া শোনা যাচ্ছে? ওকে, আনিয়া শিউলি ফোন করেছিলেন, 28 বছর বয়স, ড্রাই স্কিন, শিউলি কি করবেন? আচ্ছা, সুপারফেয়ার কোল্ড ক্রিম নিয়ে কথা বলছিলাম, তো সুপারফেয়ার শিউলি তোমার জন্য, তুমি আমাদেরকে ছোট, তুমি বলছি শিউলি সুপারফেয়ার কোল্ড ক্রিম ইউজ করবে যেটা নর্মাল স্কিনের জন্য, গ্রিন সার্কেলে লেখা রয়েছে নর্মাল, ফর নর্মাল স্কিন। সুপারফেয়ার কোল্ড ক্রিম দিনের বেলা ইউজ করো, বিকেলের দিকে কোথাও বাইরে যখন যাচ্ছ তখনও সুপারফেয়ার ইউজ করতে পারো, বা যদি মেকআপ করো কখনো তার নিচেও সুপারফেয়ার কোল্ড ক্রিম ইউজ করবে। মুখটাকে সকালে পরিষ্কার করে নাও গ্লো ব্রাইট ক্লেন্সিং মিল্ক দিয়ে, জাস্ট এরকম ময়েশ্চারাইজার হয়, একটু হালকা ধরনের ময়েশ্চারাইজার, ঠিক সেরকম একটা জিনিস গ্লো ব্রাইট ক্লেন্সিং মিল্ক, সেটা পুরো মুখে অ্যাপ্লাই করে একটা কটন দিয়ে জিনিসটাকে তুলে ফেলো, দেখবে তার মধ্যে দিয়ে সমস্ত কিছু ধুলো বালি ময়লা যা যা ইম্পিউরিটিস আমাদের স্কিনে থাকে সব পরিষ্কার হয়ে গেল। তারপরে কি করবে, টোনিং করবে, গ্লো ক্লিন রোজ টোনার দিয়ে টোনিং করবে। এখানে একটা কথা বলে দিই, রোজ টোনার মানে কিন্তু আমার এখানে রোজ টোনারটা জাস্ট রোজ ওয়াটার নয়, রোজ পিওর পিওর ভেরি গুড কোয়ালিটি কনোজ রোজ গোলাপের সঙ্গে, এর মধ্যে কিন্তু অ্যালোভেরা রয়েছে, ল্যাকটিক অ্যাসিড রয়েছে, তো শুধু জাস্ট রোজ ওয়াটার নয়, এর মধ্যে গ্লিসারিন রয়েছে। কেন এটা আমি ইউজ করতে বলি তোমাদের বারবার, এটা
স্কিনের ময়েশ্চারটাকে ধরে রাখবে, স্কিনের ওই জলের পরিমাণটাকে ধরে রাখবে। আর এর সঙ্গে দেখো ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যেটা অ্যাকচুয়ালি স্কিনকে ইভেন টোন করে দেবে। সেটা কিন্তু অনেকে আমাকে ফোন করো না যে লার্জ ওপেন পোর্সের প্রবলেম নিয়ে, পোর্সগুলোকে একদম যাতে মানে পোর্সে প্রবলেম বেরিয়ে না যায় সেটাকে কন্ট্রোল করবে। স্কিনে দাগ বা ইউনো যে আনইভেন স্কিন টোন, হাইপার পিগমেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড কিন্তু একটা AHA যেটা আলফা হাইড্রক্সি অ্যাসিড, সেটা স্কিনের জন্য খুব ভালো। সো রোজ টোনার কিন্তু সব সময় ক্লেন্সিং এর পর পুরো মুখে গলায় ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আর এটা কি করবে, তারপরে যে প্রোডাক্টগুলো ইউজ করবে তার অ্যাবজর্পশনটাকে আরও ভালো করে দেবে। এরপরে তুমি গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম ইউজ করে নেবে, করে নিয়ে সুপারফেয়ার কোল্ড ক্রিমটা ইউজ করবে দিনের বেলা। তারপরে সানস্ক্রিন, গ্লোফেয়ার সানস্ক্রিন তুমি 30 ইউজ করবে। আমি বলেছি যে যাদের স্কিন একটু বেশি অয়েলের দিকে তারা 40 ইউজ করো, যাদের একটু ড্রাইয়ের দিকে তারা 30 ইউজ করো। আর রাতে তুমি কি করবে, মুখটাকে পরিষ্কার করে নাও গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশ দিয়ে। ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর যে স্টেপসগুলো তোমাকে বললাম ঠিক একইভাবে স্টেপগুলো ফলো করবে, করে রাতে ময়েশ্চারাইজারটা হবে তোমার গ্লো ইয়াং ময়েশ্চারাইজার। আর কি করবে, ফেস প্যাক, যেটা হচ্ছে ট্রিটমেন্ট, যেটা না দিলে ওই একটু বেশি ওই ট্রিটমেন্টটা না দিলে না কোথায় যেন একটা ইনকমপ্লিট কিছু থেকে যায়। আর যে স্কিন ব্রাইটনিং ট্রিটমেন্ট বা এক্সফোলিয়েশন, যেটা গ্লো ফ্রেশ করে দেবে তোমার ক্ষেত্রে, তুমি গ্লো ফ্রেশের সঙ্গে গ্লো ফেয়ার সলিউশন ইউজ করে একটা প্যাক বানিয়ে ইউজ করতে পারো, বা রেডি টু ইউজ প্যাকও আমি মাঝে মাঝে দেখাই সেটাও ইউজ করতে পারো। যদি বাড়িতে থাকো, সময় থাকে, তাহলে তুমি গ্লো ফ্রেশের সঙ্গে গ্লো ফেয়ার সলিউশনটা মিক্স করে প্যাক বানিয়ে ইউজ করো দিনে একবার। ওটাই হালকা করে মাসাজ করে ফেসটা দেখবে স্ক্রাবিংও হয়ে গেল, তার সাথে সাথে একটা ব্রাইটনিং ট্রিটমেন্ট ঘরে বসে হয়ে গেল। একটা ফোন নিয়ে নেবো আনিয়া, হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, আমার নাম হচ্ছে রেবিনা। একটু জোরে বলুন, শোনা গেল না। নদিয়া থেকে বলছি, রেবিনা। রেবিনা নদিয়া থেকে, বয়স কত? 25। 25 বছর বয়স। কি প্রশ্ন আছে? আপনি প্রশ্নটা করে ফেলুন আগে। হ্যাঁ দিদি নমস্কার। দিদি নমস্কার, নিয়েছেন, আপনি প্রশ্ন করুন, প্রশ্ন করুন। হ্যাঁ বলছি যে আমি ওই যে গ্লো অ্যাক্টিভ যেটা পাউডার সেটা ইউজ করতাম, কিন্তু এখন ওইটা পাওয়া যাচ্ছে না, যেটা রেডি টু প্যাক ওইটা পাওয়া যাচ্ছে, কিন্তু ওইটা কি আমি এখন ইউজ করতে পারবো? দাঁড়ান ওয়েট করুন, বলছেন একদম পারবে তুমি রেজিনা, গ্লো অ্যাক্টিভ রেডি ইউজ প্যাক তুমি ইউজ করতে পারবে। তবে তুমি আমাকে জানাও কোন এরিয়া থেকে তুমি ফোন করছো, আমি সেটা বুঝতে পারলাম না, কোন দোকানে পাচ্ছো না সেটা আমাদের জানাও, যাতে তুমি গ্লো অ্যাক্টিভ নদিয়া কোন জায়গা, নদিয়া ডিস্ট্রিক্টের কোন জায়গা জানতে হবে, বা দোকানের নাম জানতে পারলে আরো ভালো হয়। তুমি ফোনে না থাকলে তুমি হেল্পলাইন নাম্বার 9831723908 আচ্ছা, আমার মনে হয় আমার সেলস টিমও সেটা শুনতে পেয়ে গেছেন অলরেডি, আমার এই জায়গাটাই এই নামটা জানার দরকার ছিল কোন এরিয়া। তো আমি ডেফিনেটলি দেখে নেবো যাতে তোমরা প্রোডাক্ট পেয়ে যাও। আর আরও একটা কথা, আমি দেখেছি যে সুপারফেয়ার কোল্ড ক্রিম যেটা তোমরা সবাই ইউজ করতে চাইছো, অনেকে আমাকে জানিয়েছো পাচ্ছো না, তো তোমরা কোথায় কোথায় পাচ্ছ না সেটাও কিন্তু আমাকে জানিও, যদি না পেয়ে থাকো তোমাদের আশেপাশের কোনো দোকানে কসমেটিক কাউন্টারে। আনিয়া একটা কথা বলি, যে ঠিক যেমন আমরা সুপারফেয়ার কোল্ড ক্রিমের কথা বলছিলাম, আমি যে উত্তরটা ড্রাই স্কিন দিয়ে, সেখানে রোজ টোনার, রোজ টোনার তো গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকা শুধুই রোজ ওয়াটার নয়, এইটা কতটা হেল্পফুল আমাদের জন্য? এটা শুধু টোনার মানে যে আমি একটু, তাহলে তো আমি শুধু একটুখানি জাস্ট ওয়াটারও স্প্রে করে নিতে পারতাম। রোজ হ্যাজ ইটস অ্যান্টি এজিং প্রপার্টি, ইটস হাইড্রেটিং প্রপার্টি, আর রোজের সঙ্গে আমি অ্যালোভেরা দিয়েছি এখানে। তো অ্যালোভেরা নিয়ে মনে হয় প্রত্যেকটা এপিসোডে আমরা কথা বলি যে অ্যালোভেরা খাওয়া কতটা ভালো, আর অ্যালোভেরা স্কিন কেয়ারের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। তার সাথে রয়েছে ল্যাকটিক অ্যাসিড,
যেটা বলেছে যে স্কিনটাকে স্কিনে যে কোনো দাগ পিগমেন্টেশন এই ধরনের প্রবলেমকে কম করে, স্কিনকে একটা ইভেন টোন দেয়, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। ল্যাকটিক অ্যাসিড মানে দুধের মধ্যে আছে, যেটা বলি যে কেসার মিল্কের মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো কেসার মিল্ক ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পরে আমরা কেন সঙ্গে সঙ্গে একটা ব্রাইট চকটা চকচকে এফেক্ট পেয়ে যায় বা ডিট্যানিং একটা এফেক্ট পেয়ে যায়, সেটা কিন্তু এই ল্যাকটিক অ্যাসিডের জন্য। আর একটা ফোন নেব আনিয়া, আমি বলবো সবাইকে ইউজ করতে। আরো একটা জিনিস, এটা কিন্তু যাদের হ্যালো হ্যালো আমি মেদিনীপুর থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। কে বলছেন? উদিতা মজুমদার। আচ্ছা, আমার বয়স 25। শীতকালে ড্রাই, আবার গরমকালে প্রচন্ড অয়েলি হয়ে যায়, গরমকালে কোনো ময়েশ্চারাইজার তখন আর মাখতে পারি না। আর স্কিনটা যেন দিনকে দিন যেন আছে কি বলো, ডাল হয়ে যাচ্ছে, সে একটা গ্লেজি ভাব কিছুই যেন নাই। আর কি করলে কি করা যেতে পারে আর কি? আচ্ছা, একটু ওয়েট করুন। আচ্ছা, আমি এখন যে স্কিন কেয়ারটা বলে দিচ্ছি, তোমার নামটা আরেকবার আমাকে একটু বলো। রিতা। হ্যালো। আচ্ছা, আমি তোমাকে এখন যে স্কিন কেয়ারটা বলছি সেটা কিন্তু এই সময়ের জন্য, যেটা তুমি বললে যে গরম চলে এলে তুমি আর ময়েশ্চারাইজার ইউজই করতে পারো না, সেটা করলে কিন্তু চলবে না। গরমের জন্য কি ময়েশ্চারাইজার সেই সময়ের আগে আগে তুমি আবার একটা ফোন করবে বা আমাদের হেল্পলাইনে ফোন করে জেনে নেবে তখন তুমি কি ময়েশ্চারাইজার ইউজ করবে। এই মুহূর্তে তুমি ইউজ করো সুপার ফেয়ার কোল্ড ক্রিম, যেটা সেন্সিটিভ স্কিনের জন্য। তার আগে একটু আগে যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, রোজ টোনার, গ্লো ক্লিন রোজ টোনার তুমি পুরো মুখে স্প্রে করে নেবে, গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম ইউজ করবে, মুখটাকে পরিষ্কার করার জন্য তুমি ইউজ করবে গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশ অ্যান্ড গ্লো ব্রাইট ক্লেন্সিং মিল্ক। প্রোডাক্টগুলো পরপর যদি মনে রাখতে অসুবিধা হয় তুমি ইউটিউবে বা ফেসবুকে গিয়ে প্রোডাক্ট প্রোগ্রামটা আরেকবার দেখে নিতে পারো বা হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো। রাতে তুমি ইউজ করো গ্লো মিন্ট ময়েশ্চারাইজার। আরেকটা জিনিস তুমি কি করেছো জানো তো, তুমি কিছু ইউজ করতে পারো না বলে রোদে বেরোনোর আগেও আমার মনে হয় কোনো রকম প্রোটেকশন না নিয়ে বেরিয়ে স্কিনটাকে কিন্তু অনেক বেশি সেন্সিটিভ করে দিয়েছো। সান এক্সপোজারে কিন্তু স্কিনের এজ আমরা অনেক তাড়াতাড়ি বাড়িয়ে দিই। তোমার স্কিনে যে তুমি বললে যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু অনেকটাই পলিউশন থেকে বা সান ড্যামেজ হয়ে, তো তোমাকে সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে। তুমি গ্লো ফেয়ার সানস্ক্রিন আমরা স্ক্রিনে 40 দেখতে পেলাম, তুমি 30ও ইউজ করতে পারো, 40ও ইউজ করতে পারো। আর গ্লো অ্যাক্টিভ প্যাক ইউজ করবে, গ্লো অ্যাক্টিভ প্যাকের সঙ্গে গ্লো শাইন সলিউশনটা মিক্স করে দিলে একবার ইউজ করো, শুরু করো 3 মিনিট দিয়ে, আস্তে আস্তে বাড়িয়ে সেটাকে 5 থেকে 6 মিনিট করবে। কেন বললাম, যেহেতু তুমি আগে স্কিন কেয়ার সেভাবে করোনি, স্কিন কিছুই নিতে ইউজ টু না, তো শুরু শুরুতে হয়তো মনে হতে পারে যে একটু যেন কোথাও একটু ইরিটেশন হলো বা একটু কোথাও একটু অন্য একটু ফিল হলো স্কিনে কিছু ইউজ করলে, তো তোমাকে আস্তে আস্তে একটা হ্যাবিটের মধ্যে চলে আসতে হবে। অ্যান্ড অ্যালোভেরা জুস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থ্রু আউট দ্য ইয়ার, আর এই সময় কিন্তু এটা ভুললে চলবে না। অ্যালোভেরা জুসটা রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 30 ml এক গ্লাস জলের সঙ্গে মিক্স করে খেয়ে নেবে। আর এর আগেও যে আমরা ড্রাই স্কিনের প্রবলেম নিয়ে ফোনটা পেলাম, আমি কিন্তু সেখানেও বলবো যে অ্যালোভেরা জুসটা ইনটেক করতে। একদম, আমাদের আর 1 মিনিট মতো টাইম রয়েছে, আপনাদের বলে রাখি এখনও কিন্তু ওয়েবসাইটে যখন প্রোডাক্ট পারচেস করবেন আপনারা আপ টু 25% অফ পাচ্ছেন, এবং আপনারা সোশ্যাল সাইটে অ্যাক্টিভ থাকুন, কারণ হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ডের আপনারা ফেসবুক পেজ লাইক করুন, ইনস্টাগ্রাম বলুন বা ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ফলো করুন এবং ডিটেলসটা জানতে পারবেন। আর হাতে সময় নেই, আমরা প্রত্যেক সপ্তাহে 4 দিন করে এই গ্লো টাইম উইথ গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক অনুষ্ঠান নিয়ে আসছি, অর্থাৎ প্রত্যেক রবিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার। অর্থাৎ আগামী বুধবার দুপুর 2টার সময় আবার আনিয়া আসছেন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক নিয়ে আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ আনিয়া, আমরা আবার কথা বলবো তোমার সঙ্গে বুধবার এবং অনেক টপিক নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।